এন্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওতে কিন্তু একদম চমক রয়েছে, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমরা আবারও চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে, আর ঠিক বিকেল 4টার সময় কিন্তু আজকের কল্যাণী আইটিআই মোড়ের এই গ্র্যান্ড লিসবোয়া দুর্গাপূজার মণ্ডপ কিন্তু আজকে উদ্বোধন হতে চলেছে। তাহলে আমাদের সঙ্গে থেকো এবং পুরো ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে এর ভেতরে কেমন কি হয়েছে, কিভাবে প্রতিমা সাজানো হয়েছে এবং পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছে তার সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে সঙ্গে থাকো। আর এই যে দেখো প্যান্ডেলটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, মোটামুটি পুরোপুরি কাজটা কমপ্লিট হয়ে গেছে। ওপরের দিকে একটুখানি কাজ বাকি আছে, সেগুলো হয়তো আশা করছি কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এই যে দেখো দুর্গাপূজার মণ্ডপটা কিন্তু বাইরে থেকে কিন্তু অসাধারণ লাগছে, পুরো গ্র্যান্ড লিসবোয়ার মতনই কিন্তু দেখতে লাগছে। দেখতেই পাচ্ছ পুরো চকচক করছে। আর দেখো বিকেল গড়িয়ে কিন্তু সন্ধে হতে চলেছে, আর এখানে কিন্তু এই যে গ্র্যান্ড লিসবোয়ার যে উপরের পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু লাইট টেস্টিং এর কাজ শুরু হয়ে গেছে। আর জাস্ট ভিড়টা দেখো, মানে এখনই মনে হচ্ছে কিন্তু পুজো পুজো। দেখতেই পাচ্ছ লাইটের কাজগুলো চালু হয়েছে। আর আজকে এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু উদ্বোধন করবেন ভার্চুয়ালি, আরো অন্যান্য গেস্টরা আসবেন। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখতেই পেলে যে লাইটিং শো, লাইটিং শোটা আমি দেখালাম, তুলে ধরলাম। এবার আমরা চলে এসেছি একদম মণ্ডপের সামনে। মণ্ডপের সামনের থেকে লুকটা জাস্ট দেখো, খুব সুন্দর। মণ্ডপের ভেতরে কিন্তু অনেকেই উপস্থিত হয়ে গেছেন এবং ভার্চুয়ালি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মণ্ডপটা উদ্বোধন করছেন। এবার চলো ভেতরের লুকটা আমরা দেখব। তো চলো ভেতরে যাওয়া যাক। দেখো কি অপরূপ দৃশ্য! এর আগেও তোমাদের একবার দেখিয়েছিলাম এই কাঁচের কাজগুলো, এখন দেখো পুরো লাইটিংটা হয়ে যাওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে। মণ্ডপের ভেতরে কিন্তু মা দুর্গার প্রতিমা কিন্তু আনা হয়ে গেছে। আর এই যে দেখো কাঁচের টুকরো দিয়ে যে কলা গাছ, তারপরে বিভিন্ন ডিজাইনগুলো করা রয়েছে, এখন কিন্তু দুর্দান্ত লাগছে। লাইটিংটা পড়ার পর কিন্তু আরো সুন্দর হয়ে উঠেছে। আর এই যে ঝাড়বাতিগুলো লাগানো রয়েছে, আকাশি খুশির ডানা মেলে যে দেখো মণ্ডপের একদম মাঝখানে কি সুন্দর একটা ঝাড়বাতি লাগানো হয়েছে। দেখো ওপরটা কিন্তু পুরো চকচক করছে, একদম দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে, এক কথায় অসাধারণ। আকাশি খুশির ডানা মেলে মা এলে এগিয়ে গেছে বহু দূর বেদনা ফেলে। ঠিক মণ্ডপের বাইরের পোর্শনটা দেখো, তোমাদের দেখিয়েছিলাম ঝর্ণা হচ্ছে, ঝর্ণার মধ্যে কিন্তু কালারিং লাইট লাগানো হয়েছে। আর এই যে এখান থেকে পুরো কংক্রিটের রাস্তা তৈরি করা হয়েছে যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়, কাদা বা ধুলো যাতে না লাগে। আর দেখতেই পাচ্ছ চারিপাশটা খুব সুন্দর বাগান তৈরি করা হয়েছে, কিন্তু দুর্দান্ত এক কথায়। আর এই যে মায়ের মূর্তি কিন্তু বসে গেছে, আর মায়ের গায়ে কিন্তু 55 কেজি সোনা কিন্তু বসানো হয়েছে। 55 কেজি সোনার গয়না
না দিয়ে কিন্তু এই যে পুরো মাকে সাজানো হচ্ছে। তার স্পন্সর করছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। আর জাস্ট ভিড়টা দেখো, এই যে এখানে অলরেডি এখানকার এমপি উপস্থিত হয়েছেন, তারা এখন দুর্গাপুজো মণ্ডপটি উদ্বোধন করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ভার্চুয়ালি উদ্বোধন করে দিয়েছেন, এরপর এনারা উদ্বোধন করছেন। খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে পুরো দুর্গা মণ্ডপটা, এবং খুবই শান্তিপূর্ণভাবে কিন্তু ঢোকার ব্যবস্থা করা হচ্ছে। দর্শনার্থীদের জন্য এখনও কিন্তু খোলা হয়নি, শুধুমাত্র উদ্বোধনটা করা হলো, আর 16 তারিখ থেকে উদ্বোধনটা পুরোপুরি হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ মনে হচ্ছে যেন আজকেই কিন্তু দুর্গাপুজো। দুর্গাপুজো কিন্তু এখনও অনেকটা সময় বাকি রয়েছে, কিন্তু এখনই মনে হচ্ছে যা ভিড়, তাতে মনে হচ্ছে যেন আজই দুর্গাপুজো। কিছুক্ষণ আগে এই মণ্ডপটা মমতা ব্যানার্জি ভার্চুয়ালি উদ্বোধন করে দিয়েছেন, এরপরেও কিন্তু আরও 2 জন সাংসদ এসে উদ্বোধন করেছেন, এবং আস্তে আস্তে কিন্তু বেশ কিছু ব্লগারদের এখানে ঢুকতে দেওয়া হচ্ছে। আজকে দেখে মনে হচ্ছে কেন আমরা অষ্টমী বা নবমীতে রয়েছি। দেখতেই পাচ্ছ এত সুন্দর কারুকার্য। তো অবশ্যই তোমরা এই প্যান্ডেলটা ভিজিট করো, আর দেখো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, আর কারা কারা কল্যাণী থেকে দেখছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো। আর দেখো মাকে কিন্তু সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের পক্ষ থেকে সোনার গয়না দিয়ে কিন্তু সাজানো হয়ে গেছে। দুর্দান্ত কিন্তু মায়ের মুখ দেখ, এত সুন্দর দেখতে লাগছে সেটা মুখে বলে বোঝানো যাবে না। দেখো কাজগুলো দেখো, একদম দুর্দান্ত। ছোটো ছোটো কাচের টুকরো, প্লাস্টিকের টুকরো, সমস্ত কিছু দিয়ে যে ডিজাইনগুলো করা হয়েছে কিন্তু দারুণ। আমরা 16 তারিখ থেকে আমরা দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। শিল্পী মানে প্রতিমা শিল্পী, প্রতিমা শিল্পী আমাদের চন্দনবাবু গত বছর এই মেদিনীপুরের উনি গত বছরও করেছিলেন, এবছরও উনি করেছে। আর সোনার যে সাজসজ্জা অলঙ্কারগুলো সেগুলো আমাদের শিল্পী জুয়েলার্সের পক্ষ থেকে সাজানো। নমস্কার দাদা, বলছি এই প্যান্ডেলের উচ্চতাটা কত ভাই? 182। মোটামুটি কতজন কর্মচারী টোটাল কাজ করে? 80, কখনো 80, কখনো 100 জন। তাহলে তোমরা দেখতে পেলে পুরো কল্যাণী আইটিআই মোড়ের যে দুর্গাপুজোর মণ্ডপ সবার জন্য কিন্তু 16 তারিখ থেকে উদ্বোধন হয়ে যাচ্ছে। তো কিছুটা কাজ এখনো বাকি রয়েছে, সেগুলো আশা করছি 16 তারিখের মধ্যে হয়ে যাবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করতে একদম। যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা।